হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটাবেজের বাংলা টিউটোরিয়ালে আজকের এই ভিডিওতে টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় তা শেখাবো। এখানে প্রোডাক্টস নামে আমি একটা টেবিল ক্রিয়েট করে রাখছি, যেটা এর আগের ভিডিওতে আমরা তৈরি করেছিলাম। সাপোজ এই প্রোডাক্ট টেবিলেই আমরা আজকে ডাটা ইনসার্ট করব। তো প্রোডাক্ট টেবিলে যে যে ডাটাগুলো আমি ইনসার্ট করব সেগুলো আমি যেখানে লিখে রাখছি, তো এ সাপোজ এই ডাটাগুলোই আমি ইনসার্ট করব। প্রোডাক্ট টেবিলে ডাটা ইনসার্টের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই টেবিলের যতগুলো কলাম আছে এবং প্রত্যেকটি কলামের ডাটা টাইপগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা যদি স্ট্রাকচারে গিয়ে দেখি, যেমন প্রোডাক্ট এসএন হচ্ছে ভার্কার, এইখানে কিন্তু ভার্কার টাইপেরই ডাটা ইনসার্ট করতে হবে। হ্যাঁ, এবং এইখানে দেখেন এক্সপায়ার ডেট, এটা ডাটা টাইপ হচ্ছে ডেট, এখানে কিন্তু আমাদের ডেট টাইপেরই ডাটা ইনসার্ট করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের ডাটা ইনসার্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো প্রথমত আমরা সিঙ্গেল রো ডাটা ইনসার্ট করব। তো সিঙ্গেল রো ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে প্রথমত আমরা এসকিউএলে চলে যাব, এবং সাপোজ আমরা এই যে প্রথমে যে 1 নম্বর রোটা আছে এই রোটা আমরা ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্টের ক্ষেত্রে আমরা কুইরি লিখব, হ্যাঁ, ইনসার্ট ইনটু টেবিলের নেম, অর্থাৎ যেই টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব প্রোডাক্টস। এরপর প্রোডাক্ট টেবিলের যে কলামগুলো আছে সেইগুলো লিখব, প্রথমত আইডি, তারপর প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, তারপর প্রোডাক্ট নেম, তারপর প্রাইস, এবং শেষে এক্সপায়ার ডেট। তো এই যে কলামগুলো, এই কলামগুলোর আন্ডারে আমরা ভ্যালু ইনসার্ট করব, অর্থাৎ এই যে ভ্যালু, এখন আমরা এটার মধ্যে ভ্যালুগুলো পাস করব। অর্থাৎ আইডির ক্ষেত্রে এটা ইন্টিজার 1, এবং প্রোডাক্ট এসএন যেহেতু ভার্কার টাইপের, তো সাপোজ প্রোডাক্ট এসএন 1001 এই ডাটাটা আমরা ইনসার্ট করব। তো যেহেতু এটা ভার্কার সেহেতু আমরা কোটেশনের মধ্যে নিব ডাটাটা। এরপর আমাদের যেটা ছিল প্রোডাক্টের নাম পটেটো চিপস, তো এটাও ভার্কার, পটেটো চিপস। এরপর প্রাইস, যেহেতু আমাদের প্রাইসটা হচ্ছে ডাবল, অর্থাৎ 10.20 পর্যন্ত নেবে। হ্যাঁ, এরপর হচ্ছে ডেট। এখন ডেটটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে ডেটের ফরম্যাটটা কিন্তু YMD, অর্থাৎ প্রথমত ইয়ার দিতে হবে 2020, এবং পরে হচ্ছে মান্থ, অর্থাৎ সাপোজ মনে করেন যে অক্টোবর মান্থ, এবং 20 তারিখ। এরপর সেমিকোলন দিয়ে কোয়েরিটা এক্সিকিউট করলে এই ডাটাটা আমাদের ইনসার্ট হয়ে যাবে। আমি এই কোয়েরিটা কপি করে রাখলাম কন্ট্রোল সি দিয়ে। এরপর যদি আমি গো দেই তাহলে দেখবেন এই কোয়েরিটা এক্সিকিউট হয়ে গেছে। তো এই ব্রাউজে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে একটা রো ইনসার্ট হয়েছে। তো সেমভাবে আমরা আরেকটা রো ইনসার্ট করব, যেহেতু আমাদের কাছে কপি করা ছিল। আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। হ্যাঁ, এবং এইবার আমি যেটা দেখাবো আপনাদেরকে যে আমি আইডি নামটা কিন্তু আইডি কলামটা মুছে দেবো এবার। এবং এইখানেও কিন্তু আমি 1 পাস করব না, অর্থাৎ এই 1 আমি পাস করব না, অর্থাৎ আইডি ছাড়াই কিন্তু আমি ইনসার্ট দিচ্ছি বলা যায়। কিন্তু আইডি কিন্তু সে অটোমেটিকই নিয়ে নিবে, কারণ যেহেতু আমাদের আইডিটা হচ্ছে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্টাল, যেহেতু 1 আছে এরপরে কি হবে, 2 হবে, তারপরে কি হবে, 3 হবে, এভাবে একের পর এক বাড়তে থাকবে। তো এখন আমরা যদি ডাটাগুলো চেঞ্জ করে দিই, এটা 2, এবং পরের ডাটাটা ছিল অলিভ অয়েল, অলিভ অয়েল, এবং এইটার প্রাইস 280 সাপোজ, এবং এইটার এক্সপায়ার ডেট সাপোজ 2022 সাল দিলাম। এখন যদি কুয়েরিটা আমি এক্সিকিউট করি তাহলে দেখবেন আমরা ব্রাউজে গিয়ে দেখি অটো কিন্তু আইডি 2 বসে গেছে, অর্থাৎ এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এবং যেহেতু এটা প্রাইমারি কি, এটা ইউনিক হবে, এটা ডুপ্লিকেট হওয়ার চান্স নেই, এবং এটা অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এই গেল সিঙ্গেল ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে মাল্টিপল রো ইনসার্ট করা যায়, অর্থাৎ এই যে পরে যে 2টা রো আছে এই 2টা রো আমরা কিভাবে অ্যাট এ টাইম ইনসার্ট করতে পারি এই প্রোডাক্ট টেবিলে, সেটা দেখব। যেহেতু আমাদের কাছে কপি করা ছিল তো এটাই পেস্ট করে দিলাম। এবং এইবার আমি একটু ইনলাইনটা সুন্দর করে নেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়।
এই আইডিটা কেটে দিচ্ছি, এখান থেকে আইডিটা কেটে দিচ্ছি। তো এখন ডাটাগুলো আমরা চেঞ্জ করব, যেহেতু এখন আমাদের প্রোডাক্ট আছেন 3। হ্যাঁ, এবং 3 নম্বরের ডাটাটা হচ্ছে নিভিয়া লোশন, এবং এটার প্রাইস হচ্ছে সাপোজ 420 টাকা, এবং এটার এক্সপায়ার ডেট যদি আমি দেই 2024 সাল, মাস দিলাম 05। এখন আমরা এই সেমিকোলনটা এখানে দিব না, আসলে এখানে আমরা কমা দিব, যেহেতু আমরা মাল্টিপল রো ইনসার্ট করব, যতগুলো রো আমরা ইনসার্ট করব ঠিক অতগুলো রো এইভাবে দিতে থাকব। হ্যাঁ, এবং এখানে আমি যদি এখন দ্বিতীয় রোটা দেই, প্রোডাক্ট এস এন 1004, হ্যাঁ, এবং 4 নম্বরের যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে হ্যাক্সিসল, এটার প্রাইস হচ্ছে 40 টাকা, এবং এটার এক্সপায়ার ডেট সাপোজ 2020 সাল, হ্যাঁ, 11 মান্থ 5 ডে। তো এভাবে যতগুলো রো আমরা ইনসার্ট দিব ততগুলো রো লিখবো, এবং সব শেষে আমরা সেমিকোলনটা দিয়ে এই কোয়েরিটা যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু আমাদের এই রোগুলো ইনসার্ট হয়ে যাবে। দেখেন আমি যদি এখন কো দিই, এই রোগুলো আমাদের টেবিলে ইনসার্ট হয়ে গেছে। তো এই গেল কিভাবে মাল্টিপল রো ইনসার্ট করা যায়। তো এতক্ষণ কোয়েরির মাধ্যমে কিভাবে টেবিলে ডাটা ইনসার্ট করা যায় সেটা দেখালাম। তো এখন যদি আমি আরেকটা জিনিস দেখাই, যে ম্যানুয়ালিও ডাটা ইনসার্ট করা যায়। হ্যাঁ, তো এই যে এখানে আমরা ইনসার্ট নামে যে মেনুটা পাচ্ছি, এই মেনুতে চলে যাব। এই মেনুতে যাওয়ার পর এখানে সাপোজ প্রোডাক্ট সিরিয়াল নাম্বার এখন আমাদের আসার কথা, প্রোডাক্ট সিরিয়াল নাম্বার 1005। হ্যাঁ, এবং প্রোডাক্টের নাম সাপোজ সুগার, হ্যাঁ, এবং এইটার প্রাইস দিলাম 60 টাকা, এবং এটার এক্সপায়ার ডেট যদি আমরা দেই এখান থেকে সাপোজ সিলেক্ট করে দিলাম 30, হ্যাঁ, এবং এইটা 2021 সাল পর্যন্ত মেয়াদ। এইভাবে আমরা এই যে এখানেও ইনসার্ট দিতে পারি, যতগুলো রো আমরা ইনসার্ট দিতে চাই। তো সাপোজ আমি একটা রোই ইনসার্ট দিব, তো আমি এখানে যদি গো দিই তাহলে কিন্তু এই রোটা আমার ইনসার্ট হয়ে যাবে। দেখেন 5 নম্বর রোটা আমার ইনসার্ট হয়ে গেছে। তো আমরা ম্যানুয়ালি ইনসার্টশনটাতে না যাওয়াই ভালো। আমরা যখন ওয়েবসাইট থেকে ডাটা ইনসার্ট করব, মূলত কোয়েরির মাধ্যমে ইনসার্ট করব, তখন কিন্তু আর এই ইনসার্টশনটা কাজে লাগবে না, কাজেই আমরা কোয়েরিটাই শিখব। তো এই ছিল কোয়েরির মাধ্যমে কিভাবে সিঙ্গেল ডাটা এবং মাল্টিপল ডাটা ইনসার্ট করা যায়, এবং ম্যানুয়ালিও কিভাবে পিএসপি মাই অ্যাডমিনে ডাটা ইনসার্ট করা যায় টেবিলে। এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে কিভাবে ডাটা তুলে আনতে হয়, অর্থাৎ কিভাবে ডাটা শো করতে হয়, তা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।